খুবই খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এবং সর্বোচ্চ শেষ কথা হচ্ছে ভালো গাড়ি আড়াই থেকে তিন লাখ টাকা কমে আপনারা সেভ করতে পারবেন, সেভে কিনতে পারবেন। রাখিন ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো রেখেছে। রাখিন ভাই আপনার শোরুমের অ্যাড্রেস? আমাদের শোরুমের নাম হচ্ছে এজ মোটর কর্প, A46 মহাখালী আমতলি। মহাখালী আমতলি মেইন রাস্তার সাথে বনভবনের একটা বিল্ডিং আছে, ঠিক এটার পেছনে বিল্ডিং হচ্ছে আমাদের এজ মোটর কর্পের শোরুম। রাখিন ভাই আজকে স্পেশাল কি? আজকে গাড়িটা অনেকাংশে স্পেশাল, সিএইচআর। বর্তমানে অবশ্য গাড়িটা কমন হয়ে গেছে, মানুষের একটা ছোটোখাটো এসইউভির ক্ষেত্রে এই সিএইচআর গাড়িটা অনেকেই এখন নতুন হিসাবেও কিনে থাকেন। আমাদের এই যে ভিডিওতে যে সিএইচআরটা দেখাবো এটা 2018 মডেলের একটি গাড়ি। এটা হচ্ছে জিএলইডি প্যাকেজ এবং টু টোন কালার, পেপারসে এটা ডুয়েল টোনেই লেখা আছে। এই গাড়িটা মার্কেটের থেকে মিনিমাম আড়াই থেকে তিন লক্ষ টাকা কমে আজকের এই ভিডিওতে প্রোভাইড করবো, শুধুমাত্র আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য। এবং গাড়িটার মধ্যে অকশন শিট এবং অকশন শিটও আছে, মানে জাপানে কত কিলো চলেছে, কত গ্রেডের গাড়ি ছিল, সব কিন্তু একেবারে আমরা আজকের এই ভিডিওতে দেখাবো। একটা রিকন্ডিশনের ফ্লেভার পাওয়া, একবারে রিকন্ডিশনের ফ্লেভার পাবে, কারণ আমাদের সব কিন্তু একবারে ট্রান্সপারেন্ট, আমরা কাগজপাতি সব কিছু দেখাই দিচ্ছি। সো সেক্ষেত্রে আসলে এই কথার আসলে অবশ্যই একটা রিকন্ডিশনের ফিল পাবে। জিএলইডি প্যাকেজের ক্ষেত্রে আমরা যেটা ফার্স্টে দেখি যে এখানে একটা ছোটোখাটো আমরা একটা ইন্ডিকেটার লাইটের ব্যবহার পাচ্ছি, যেটা আমি দেখাই দিব। ধরেন আমি এই গাড়িটাকে এখন লক করলাম, এই যে দেখতে পাচ্ছেন, এই যে জিএলইডি প্যাকেজের একটি উদাহরণ। আমরা এখানে একদম জেনুইন ফগ লাইটের ব্যবহার পাচ্ছি, গাড়িটা আমরা অ্যাজ ইট ইজ কন্ডিশনে বিক্রি করি। ভিডিওতে একটা কথা বলে রাখি, 90% গাড়ি আমাদের শোরুমে কিন্তু আমরা অ্যাজ ইট ইজ কন্ডিশনে বিক্রি করি, যেটার মধ্যে কালার করি অবশ্যই ক্লায়েন্টকে বলে দিই, এটা আমরা টাচ আপ করেছি। টায়ারের কন্ডিশন এবং চারটা টায়ারের কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ আছে, সামনের গ্লাসটা একেবারে অরিজিনাল আছে। এখানে একটা কাগজ দেখতে পাচ্ছেন, এটা এক্সপ্লেনেশনে আমি যাবো, কিন্তু ওভারঅল একটু গাড়িটাকে দেখাই নেই। বডিতে কোনো প্রকার রঙের কাজ নাই, কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, টুকটাক স্ক্র্যাচেস ছাড়া। ধরেন এখানে একটা স্ক্র্যাচ আছে, এভাবে রেখেছি, গাড়িটা যেহেতু অরিজিনাল কালারে আছে। এখানে আমরা একটা ফুট প্রেস পাচ্ছি, যেটা আফটার মার্কেট খালি লাগানো হয়েছে। জিএলইডি প্যাকেজ অটোমেটিক খুল লুকিং গ্লাস খুলবে এবং এখানে একটা হালকা এলইডি লাইটেরও ব্যবহার আমরা পাবো। আচ্ছা দেখতে পাচ্ছেন গাড়িটা কী পরিমাণ সুন্দর, একটা মেরুন কালার ইন্টেরিয়র, যেটা বলেছিলাম অকশন শিট পেয়েছি। গাড়িটা বর্তমানে মাইলেজ আছে 68,000 কিলোমিটার। আমরা 4.5 গ্রেডের গাড়ি, গ্রে টু, দ্যাট মিন্স টু টোন। গাড়িটা অরিজিনালি কীভাবে ছিল 2018 গাড়ি, 33,000 জাপানে চলে আসছে। 4.5 গ্রেডের গাড়ি, আপনার অকশন শিটটা যদি আবার যাচাই করতে চান সেটা করতে পারবেন, আমরা গাড়িটা যাচাই করে কিনেছি। ওভারঅল মিলিয়ে গাড়িটা বর্তমানে বাংলাদেশে চলেছে 30,000 কিলোমিটারের মতো। সো ওভারঅল আমরা বলতে পারি যে একটা অথেন্টিসিটি মেনটেন করে হিস্ট্রি জানা গাড়ি আপনারা কিনতে পারবেন। আচ্ছা এটা হচ্ছে সর্বোচ্চ প্যাকেজের গাড়ি, সর্বোচ্চ প্যাকেজের গাড়ি, জিএলইডি প্যাকেজ এবং টু টোন প্যাকেজের একটি গাড়ি। হ্যাঁ তো পিছন থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটা লেগ স্পেস তো এনাফ, হ্যাঁ লেগ স্পেস এনাফ আছে ভাইয়া, লেগ স্পেস এনাফ আছে। পিছনের যে সিটটা আপনারা দেখতে পাচ্ছেন, আসলে সিএইচআর এর লুকসটা বেশ ভালো। তো 1800 সিসির গাড়ি, আমরা আসলে যে বাজেটে দিব অবশ্যই এই ভিডিও দেখা মাত্রই আমার আশাবাদী অনেকেই গাড়িটা নেওয়ার জন্য ফোন দিবেন। সিএইচআর পিছনের লোকও, যেহেতু কোনো প্রকার রঙের টাচ হয় না, গাড়িটা একেবারে ইনটেক অবস্থায় আছে। আমরা পিছনে একটু খুলে দেখাবো, দেখতে পাচ্ছেন ভাইয়া একেবারে ইনটেক অবস্থায় আছে। আমাদের এটার সাথে স্পেয়ার চাকা সম্ভবত আলাদা একটা এক্সট্রা কিনে রাখা হয়েছে, যেটা এখন পর্যন্ত ধরা হয়নি। এটার সাথে কিন্তু আসলে পাম্পের মেশিন আছে, বাট উনি একটা এক্সট্রা চাকা কিনে রেখেছেন। একটু জায়গাগুলো মার্কিং করি বা দেখেন, এই জায়গা কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি বা হিটের কোনো ইতিহাস নাই, হিটিং ইস্যু নেই, হিটিং ইস্যু নেই। এবং পিছনে হিউজ স্পেস, হিউজ স্পেস আছে, খালি এক্সট্রা লাগানোর মতো এই গাড়িটার মধ্যে খালি সিট কাভারটা এক্সট্রা লাগিয়েছে, আর যে এই লেগ যে মানে পাদানি যেটা, এই পাদানিটা খালি এক্সট্রা লাগানো আছে। ওভারঅল মিলিয়ে আরেকটা ছোট স্ক্র্যাচের কথা বলি, এখানে আপনার ভিডিওতে দেখা যায় কিনা জানি না, এই যে এখানে একটা হালকা ডেন্ট আছে, এছাড়া গাড়িটার মধ্যে আরও কোন প্রকার স্ক্র্যাচ বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি বা কোনো প্রকার কিছু না, এগুলো জাস্ট রিক্সার দাগ আর কি। ওকে দেখতে পাচ্ছেন ভিতরের অবস্থা, চকলেট চকলেট কালার, জি। এটা হচ্ছে আমরা এখন ড্রাইভিং সিটের মধ্যে আসি, যে ড্রাইভিং সিটটা সবচেয়ে বেশি ইউজ হয়। এখানে আমরা সিট পাওয়ারের আমরা ব্যবস্থা দেখতে পাচ্ছি এবং ওভারঅল মিলিয়ে গাড়িটা কিন্তু বেশ ভালো, যে 68,000 মাইলেজ, অর্থাৎ জাপানে 33,000, বাংলাদেশে বাকি 35,000 কিলোমিটার চলেছে। ওকে এ আর কি ওভারঅল বিষয়। তো ওভারঅল মিলিয়ে 1800 সিসি একটা গাড়ি, পেপার আপডেট আপনারা পেয়ে যাবেন, সব কিছু মিলিয়ে খুবই খুবই একটা ফ্রেশ গাড়ি হোপফুলি পাবেন এবং সবচাইতে বাজারে সবচাইতে কম দামে। চলেন এবার ইঞ্জিনটা দেখা যাক। এটার যে মাল্টিমিডিয়া সিস্টেমটা, এটা সিএইচআর এর একটা বিল্ট ইন মাল্টিমিডিয়া সিস্টেম থাকে বেশ বড়, তো সেই মাল্টিমিডিয়া সিস্টেমটা আপনারা পেয়ে যাবেন। ইঞ্জিনটা দেখেন এখনো ওয়াশ করা হয়নি প্রপারলি, হ্যাঁ হিট কাভারটা আমরা জেনুইন পাচ্ছি, ইচ অ্যান্ড এভরি পার্ট ইজ অরিজিনাল। হ্যাঁ দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, এই যে এই নীল কালারের যে দাগটা, ভাই একটা জিনিস খেয়াল করেন, এই যে নীল কালার দাগটা ইন্ডিকেট করছে এটা নাট পর্যন্ত একটা ঘোরা ঘোরানো হয় নাই। মডেল হচ্ছে 18, রেজিস্ট্রেশন হচ্ছে 21-এর একেবারে শেষে, বা বলতে পারি 22-এ রেজিস্ট্রেশন হয়েছে।
একেবারে অকটেন ডিভিং হাইব্রিড একটি গাড়ি। আপনারা চাইলে কোনো রকম অ্যানালাইজিং সেন্টার থেকে গাড়িটা চেকও করিয়ে নিতে পারেন, খুবই খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। এবং সর্বোচ্চ শেষ কথা হচ্ছে ভালো গাড়ি আড়াই থেকে তিন লাখ টাকা কমে আপনারা সেভ করতে পারবেন, সেভে কিনতে পারবেন। প্রাইসটা কত আছেন ভাই? এটার আস্কিং প্রাইস হচ্ছে 27,50,000 টাকা। 18 গাড়ি হিসেবে আপনার বাজার যাচাই করবেন, অবশ্যই অনেক কম দামে এই দামটা বলে দিয়েছি। আপনার মোবাইল নম্বর 01779693989। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।